ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, একই সঙ্গে কাছে আসতে শুরু করেছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের পরবর্তী আসর। আগেই বলা হয়েছিল নির্বাচনের পরেই মাঠে গড়াবে 2024 সালের বিপিএল। সে হিসেবে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসরের আগে খুব বেশি সময় নেই। এরই মাঝে হয়ে গিয়েছে প্লেয়ার্স ড্রাফ্ট, প্রায় সব দলই নিজেদের স্কোয়াড অনেকটা সাজিয়ে নিয়েছে। তবু শেষ সময়ে বেশ কিছু খেলোয়াড়দের সরাসরি চুক্তিতে দলে টানতে পারে বিপিএলের দলগুলো, সেই সম্ভাবনা এবং সুযোগ দুটোই এখন পর্যন্ত টিকে আছে। এরই মাঝে নতুন করে গুঞ্জন উঠেছে বরিশাল ফ্রাঞ্চাইজিকে নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন, বিপিএল মাতাতে আসছেন গ্লেন ম্যাক্সওয়েল এবং ট্রেন্ট বোল্ট, আসন্ন বিপিএলে তাদের দেখা যাবে ফরচুন বরিশালে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে এমন খবর পাওয়া গিয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। তবে এ বিষয়ে দলটির মালিক মিজানুর রহমান জানান, এখনও কোনো কিছু নিশ্চিত নয়। এমনকি বরিশালের মালিক এমন গুঞ্জন শুনেও ভীষণ অবাক হয়েছেন। তিনি বলেন, আমরা কথা বলছি, এখনও নিশ্চিত নয়, নিশ্চিত হলে তো বলেই দিতাম। এগুলো লিখে লাভ নেই আসলে, ওরা যদি আফ্রিকার টি টোয়েন্টি লিগের ফাইনালে না ওঠে তাহলে চার ম্যাচ খেলতে পারবে, কেউ যদি বলে থাকে তাহলে ভুল তথ্য এটা। আলোচনার কথা হচ্ছে আপাতত, এখন দেখা যাক, এখনও তো সময় আছে আসর শুরু হওয়ার। ওদিকে নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের বিশ্বব্যাপী টি টোয়েন্টিতে চাহিদা থাকলেও বিপিএলে আগে তাদের দেখা যায়নি। ফরচুন বরিশালের সঙ্গে যুক্ত হলে তা নিশ্চিতভাবে বিপিএলে বাড়তি উন্মাদনা যোগ করবে।